এখন থাকছে বলিউড অ্যান্ড হলিউড গসিপসের আপডেট। বলিউড থেকে প্রথমেই থাকছে সালমান খানের বাংলাদেশি ভক্তদের জন্য আসলো সুখবর। এরপর থাকছে আল্লু অর্জুনের পুষ্পার মিউজিক নিয়ে থাকছে চমক। অ্যান্ড ফাইনালি থাকছে চুরি যাওয়া মূর্তি আমদানির স্ক্যান্ডেলে ফাঁসছে কিম কার্দাশিয়ান। পাল্টা অভিযোগ ছুড়ল এক্স হাজবেন্ড কানে ওয়েস্টের কাছে। এখন আর দেরি না করে গসিপে চলে যাওয়া যাক। প্রথমে আসি সালমান খানের কাছে। তাহলে সালমান খানের বাংলাদেশি ভক্তদের জন্য এলো বিশাল একটা সুসংবাদ। এখন কি সেই সুসংবাদ সেই বিষয়ে আসছি, বাট তার আগে বলে নেই। এখন সালমান খানের মুভি তো সবসময় ঈদে মুক্তি পায়, কিন্তু বাংলাদেশি ফ্যান্সরা কিন্তু একটু পরেই সেই মুভিগুলো দেখতে পারে। কারণ ঈদের সময় যখন সালমানের মুভি রিলিজ পায়, সেই মুভিগুলো তো একসঙ্গে আর বাংলাদেশে মুক্তি পায় না। সো এদিক ওদিক থেকে ডাউনলোড করে তারপরেই না মুভি দেখতে হয়। কিন্তু এবার যখন আশার আলো একটু উঠেছিল যে হিন্দি সিনেমা বাংলাদেশে হলে মুক্তি পাবে, তখন কিন্তু ভক্তদের মনেও দোলা দিয়েছিল যে তাহলে তারা রাধেই ওর মোস্ট ওয়ান্টেড ভাই এটাও ঈদে বাংলাদেশের হলে একসঙ্গে দেখতে পাবে। বাট আনফর্চুনেটলি সিচুয়েশনটা এমন হয়ে গেছে যে এমন কিছু আর এখন ঘটছে না। বাট হতাশ হবার কিছু নেই, বাংলাদেশি ভক্তরাও কিন্তু এখন 13 মেতে একসঙ্গে এই সিনেমাটা দেখতে পাবে। ইয়েস ইউ আর দ্যাট রাইট। বিষয়টা একটু খুলেই বলি। এখন রাধে ইওর মোস্ট ওয়ান্টেড ভাই এই সিনেমার ব্যাপারে আমরা জেনেছিলাম এই মুভিটা হলেও মুক্তি পাচ্ছে, প্লাস ওটিটি প্ল্যাটফর্ম জিপ্লেক্সেও মুক্তি পাচ্ছে। এখন ওটিটি প্ল্যাটফর্মে মুক্তি পেলেও জিপ্লেক্সের এক্সেস কিন্তু বাংলাদেশে নেই। সো এটা নিয়ে অনেক ভক্তরাই হতাশ ছিল। বাট রাইট নাও খবর এসছে এই সিনেমাটা জি5-এও 13 মে মুক্তি পাচ্ছে। ইয়েস ইউ আর দ্যাট রাইট। অ্যান্ড জি5 থেকে আজকে এই ঘোষণাটা আসে। সো জি5-এর অ্যাক্সেস যেহেতু বাংলাদেশে রয়েছে, এখন নো ডাউট রাধে ইওর মোস্ট ওয়ান্টেড ভাই এই সিনেমাটাও আমরা একসঙ্গে বাংলাদেশের অডিয়েন্সরাও ঈদের সময় দেখতে পাবে। বাট এই সিনেমাটা কিন্তু ফ্রিতে দেখা যাবে না, এই সিনেমাটার জন্য টাকা পরিশোধ করে তারপরে দেখতে হবে। এখন ইন্ডিয়ান অডিয়েন্সের জন্য তো এটার প্রাইস ছিল 249 রুপিস, যেটা বাংলাদেশি টাকায় প্রায় 290 টাকার কাছাকাছি। এবার আসি আল্লু অর্জুনের কাছে। আল্লু অর্জুনের পুষ্পা সিনেমা, যেটা আল্লু অর্জুনের প্যান ইন্ডিয়ান ফিল্ম, এবং এই সিনেমার মধ্য দিয়ে আল্লু অর্জুন যেহেতু বলিউডে এন্ট্রি নিচ্ছে, দ্যাটস ওয়াই আল্লু অর্জুন সবকিছুতেই তো সেরাটা চাচ্ছে, এটা আমরা সবাই জানি। ইনফ্যাক্ট এই সিনেমার মিউজিকেও থাকছে অন্যরকম চমক। এখন এই মুভির মিউজিক কম্পোজার হচ্ছে DSP, অ্যান্ড DSP-র সঙ্গে কিন্তু আল্লু অর্জুনের কোলাবোরেশন সবসময় হয়েছে ব্লকবাস্টার। এবং DSP কিন্তু সালমান খানের সিটিমার গানটারও মিউজিক কম্পোজ করেছে। এখন রিসেন্টলি DSP আল্লু অর্জুনের পুষ্পা সিনেমার মিউজিক নিয়ে বলে আল্লু অর্জুনের ক্যারিয়ারের এই পুষ্পা সিনেমা হতে যাচ্ছে আউট অফ দি বক্স একটা মুভি, এবং এই সিনেমায় আল্লু অর্জুনের ক্যারিয়ারের সেরা কিছু ট্র্যাক থাকবে। শুধু তাই নয়, DSP এটাও জানিয়েছে এখানে আল্লু অর্জুনকে হিন্দি গানেও দেখা যাবে, এবং হিন্দি এই ট্র্যাকগুলোতে আল্লু অর্জুনকে যেভাবে দেখানো হবে এবং যেভাবে মিউজিকগুলো কম্পোজ করা হয়েছে সেটা ডেফিনেটলি হিন্দি অডিয়েন্সদেরকে একেবারে মাতিয়ে দিবে। ওয়েল, এখন আল্লু অর্জুনকে হিন্দি গানে দেখাটা এটা কিন্তু একটা এক্সাইটিং বিষয়। আর যেহেতু DSP বলেই দিয়েছে এখানে আল্লু অর্জুনের কিছু সেরা ট্র্যাক থাকবে, সো অবভিয়াসলি পুষ্পার মিউজিকটা কিন্তু একটা অন্যরকম হাইপ ক্রিয়েট করবে। এবার আসি কিম কার্দাশিয়ানের কাছে। রিসেন্টলি কিম কার্দাশিয়ানকে কেন্দ্র করে যেই বিষয়টা হেডলাইনে রয়েছে সেটা হচ্ছে ইতালিতে চুরি হয়ে যাওয়া এক ভাস্কর্য কিম কার্দাশিয়ানের ঠিকানায় আমদানি করা হয়েছে। ইয়েস আর দ্যাট রাইট। রিসেন্টলি কিম কার্দাশিয়ানের বিরুদ্ধে এমন অভিযোগই রয়েছে, কারণ সেই ভাস্কর্যটা এখন ক্যালিফোর্নিয়ার যেই ঠিকানায় আমদানি করা হয়েছে সেটা কিন্তু কিম কার্দাশিয়ানের বাসাই। এখন সেই ভাস্কর্য কিন্তু 2016 সালে ইটালির জাদুঘর থেকে চুরি হয়ে যায়, যেটার ওজন প্রায় 5,000 কেজি, এবং এই ভাস্কর্যটা $74 লক্ষের কিনে তারপর আমদানি করা হচ্ছে। ওয়েল, কিম কার্দাশিয়ানকে এই বিষয়ে জিজ্ঞাসা করা হলে তিনি জানিয়ে দেন তিনি এই বিষয়ে কিছু জানেন না। ইনফ্যাক্ট তিনি তার এক্স হাজবেন্ড কানে ওয়েস্টের বিরুদ্ধেই দোষটা চাপান। তিনি বলেন কানে ওয়েস্ট মেবি কিম কার্দাশিয়ানের নাম ব্যবহার করে এই মূর্তিটা আমদানি করেছে, এবং তিনি মনে করেন কানে ওয়েস্ট হয়তো কোনো এক সময় কিম কার্দাশিয়ানকে গিফট দেওয়ার জন্যই এই ভাস্কর্যটা কিনেছিল। ওয়েল, এখন কাদা ছড়াছড়ি তো ঠিকই হলো, দেখা যাক সিচুয়েশনটা কোন দিকে এখন যায়। সো ভিউয়ার্স, লেটেস্ট এই গসিপসগুলোর আপডেট জেনে আপনি কি ভাবছেন কমেন্টস করে জানিয়ে দিন আপনার মতামত। সাবস্ক্রাইব স্টার গল্প আর বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না।